রাজধানীর নীলক্ষেত মোড়ে আবারও সংঘর্ষে জড়িয়েছে ঢাকা কলেজের শিক্ষার্থী ও ব্যবসায়ীরা। সকাল থেকে দফায় দফায় সংঘর্ষ শুরু হয় নীলক্ষেতে। এ সময় দুপক্ষ ইট পাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশও আছে, তারাও মাঝে মাঝে টিয়ার শেল নিক্ষেপ করছে। গতকাল রাতের সংঘর্ষের জেরেই সকাল 10টার দিকে সংঘর্ষে জড়িয়ে পড়ে শিক্ষার্থী ও ব্যবসায়ীরা। এ সময় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে আর এ সময় কয়েকজন আহতও হন। এর আগে গতকাল সোমবার রাত 12টার দিকে রাজধানীর ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে কথা কাটাকাটির জেরে নিউ মার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। আড়াই ঘন্টা ধরে দুই পক্ষের মধ্যে দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। শফিকুল হকের সাথে আমরা সরাসরি যুক্ত হতে চাই, তিনি ঠিক এই মুহূর্তে নিউ মার্কেট এলাকায় আছেন। শফিকুল হক, আপনার কাছ থেকে জানতে চাই, ইতিমধ্যে ঢাকা কলেজের সমস্ত পরীক্ষা স্থগিত করা হয়েছে, সেই সাথে সাথে যান চলাচল বন্ধ আছে ওই এলাকায়, ব্যবসায়ীদের দোকান বন্ধ, সব মিলিয়ে দুর্ভোগ হচ্ছে সাধারণ মানুষের। আলোচনার কোনো অগ্রগতি বা উদ্যোগ কি নেওয়া হয়েছে? এই সংঘর্ষ এখানে শুরু হয়েছে সকাল থেকে, পুনরায় রাতের পরে সকাল থেকে যে আমার সংঘর্ষ, সেই সংঘর্ষ এখনো চলমান রয়েছে। এবং এর আগের ছবিতে যেমন দেখেছিলাম যে নির্বাচনী ব্যবসায়ী যারা রয়েছেন তারা এই জন্য সুপার মার্কেটের সামনে এবং ঢাকা কলেজের স্টুডেন্ট যারা তারা তাদের কলেজের মূল ফটকের সামনে সেখানে যা অবস্থান নিচ্ছেন। এবং দফায় দফায় আসলে এখানে ধাওয়া পাল্টা ধাওয়া হচ্ছে। একবার কলেজ স্টুডেন্টের সামনে এগিয়ে আসছেন, একবার ব্যবসায়ীরা যাচ্ছেন, এটা তো স্পেশাল নিক্ষেপ করছে। এই অবস্থায় চলছে এখানে। আমরা আগে যেমন তুমি এর আগের খবরে যেমন জানিয়েছিলাম যে ধাওয়া পাল্টা সেটি আসছে। আর সাধারণ মানুষের ভোগান্তির কথা যদি আমি একটু বলি যে এখানে এখানে এই আপনি জানেন যে রমজান চলছে এবং সামনে ঈদ, এবং ঈদকে কেন্দ্র করে কিন্তু নিউ মার্কেটে প্রচুর ব্যবসা ছাত্রদের সাথে তাদের সম্পর্ক। আরেকটি বিষয় বলে রাখা দরকার যে আমরা নিউ মার্কেট থানায় কথা বলেছিলাম, সেখানে বলেছিলেন যে তারা আসলে চেষ্টা করছেন, কিন্তু আমরা সেই এক ঘন্টারও বেশি সময় যেমন এই সংঘর্ষ চলছে, আইন শৃঙ্খলা বাহিনীর কোন সদস্যকে আমরা এই সংঘর্ষের মধ্যে এখনো পর্যন্ত আমরা দেখি। আমরা দেখেছি ঢাকা কলেজের স্টুডেন্ট তারা কিন্তু বারবার সামনের দিকে এগিয়ে আসছে এবং এই পার্কের নিচে তারা ওখান থেকে চালিয়েই যাচ্ছে। ব্যবসায়ীরাও এ পাশ থেকে আসলে তাদের প্রতিরক্ষার কাছে তারা নিক্ষেপ করছে। এর মাঝে আইন শৃঙ্খলা বাহিনীর কোন সদস্যকে দেখিনি। কিছুক্ষণ আগে আপনার রাস্তার পাশে থাকা যে ব্যাংকগুলো সবকিছু মিলিয়ে সংঘর্ষ কিন্তু এখানে চলছে। যানজটের কথা যদি বলি, এই আমি আসলে মার্কেটের সামনে যে ওভারব্রিজ, সেই ওভারব্রিজের উপরে রয়েছি এবং এখান থেকে আসলে যানজটের কি সিচুয়েশন সেটি কিন্তু দেখতে না পারলেও এটি অনুমান করে বলা যায় যে এটি একটি ব্যস্ত সড়ক। আপনি জানেন মিরপুর সড়ক, এই সড়কে প্রতিদিন আসলে বহু যানবাহন।
এটি কিন্তু দেখতে না পারলে এটি অনুমান করে বলা যায় যে এটি একটি ব্যস্ত সড়ক। আপনি যান মিরপুর সড়ক, এই সড়কে প্রতিদিন আসলে বহু যানবাহন এখান থেকে চলাচল করে এবং ঈদের সময় অনেকে আসলে মার্কেটে আসেন। সবকিছু মিলিয়ে এই সড়কের যারা আশপাশে আছে এবং যেহেতু এখান থেকে গাড়ি চলাচল করতে পারত না, সেক্ষেত্রে যানজট তো সীমাহীন, ভোগান্তি মানুষের সেটি তো রয়েছে। এবং আমরা এখানে বেশ কিছু ব্যবসায়ীদের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, তারা আসলে তাদের যেটি বক্তব্য বিভিন্ন জন ভিন্ন কথা বলছেন। এখানে অনেক ব্যবসায়ী বলছেন যে যেহেতু সামনে ঈদ, সেক্ষেত্রে দেখা যায় চাঁদাবাজিকে কেন্দ্র করে এই সংঘর্ষ লেগে থাকতে পারে, সংঘর্ষ আরও বাড়তে পারে, এই ধরনের খবর তো অনেক ব্যবসায়ী বলছেন। এবং যদিও প্রশাসনের পক্ষ অনেকের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি, এখানে আমরা গতকালের কথা যদি আবার বলি যে ঢাকা কলেজের 3 শিক্ষার্থী তারা নিউ মার্কেটে এসেছিলেন তাদের কিছু কেনাকাটা করার জন্য, এবং সেখানে এক পর্যায়ে ব্যবসায়ীদের সাথে নিউ মার্কেট ছাত্রদের কথাটি হয়, এখানে হাতাহাতির ঘটনা ঘটে এবং পরবর্তীতে সেখান থেকেই আসলে এই সংঘর্ষের ঘটনার সূত্রপাত। আপনাকে আমরা এর আগেও দেখিয়েছিলাম, আবারও একটু দেখাতে চাই যে ঢাকা কলেজের যে কলেজ ভবন রয়েছে সেই কলেজ ভবনের ছাদের উপর আপনি হয়তো দেখতে পারবেন যে এখানে প্রায় শতাধিক স্টুডেন্ট এই ছাদের উপর অবস্থান নিয়েছে, এবং এখান থেকেও আমরা দেখছি তারা ইট পাটকেল নিক্ষেপ তারা চালাচ্ছে। এবং ব্যবসায়ীরা রাস্তায় রয়েছেন, চন্ডিমা সুপার মার্কেট যেটি বলে এবং নূরজাহান সুপার মার্কেট, এই দুই মার্কেটের সামনের যে জায়গাটা সেই রাস্তার দুপারেই ব্যবসায়ীরা রয়েছেন, এবং উল্টো দিকে ঢাকা কলেজের যে শিক্ষার্থী যারা রয়েছেন তারাও কলেজের সামনে অবস্থান নিয়ে নিক্ষেপ তারা চালিয়ে যাচ্ছে। এবং প্রশাসনের পক্ষ, পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কিন্তু আমরা এখনো পর্যন্ত কোনো তেমন কোনো উদ্যোগ আমরা সংগ্রহ করে নিয়ে এসেছে। সকালেও এখানে রাস্তার উপরে আগুন জ্বালিয়ে এখানে কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম যে রাস্তার পাশে যে ভ্যানের উপর থাকে সেই ভ্যানে আগুন দেওয়ার চেষ্টা চালিয়েছিল শিক্ষার্থীরা, যদিও সেটি ব্যবসায়ীরা সে আগুনটা নিয়ন্ত্রণ নিয়ে এসেছে। এবং সংঘর্ষ কিন্তু চলমান রয়েছে, আপনি ছবি দেখে থাকবেন যে ইট পাটকেল নিক্ষেপ এর আগের ঘন্টায় যেমনটি জানিয়েছিলাম ঠিক একই অবস্থা এখানে চলছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের উদ্যোগ আমরা এই সংঘর্ষ চলাকালীন এই এর মাঝে এখনো পর্যন্ত মানে আজ সকালে যে সংঘর্ষ শুরু হয়েছে সেখানে প্রশাসনের পক্ষে কোনো ধরনের উদ্যোগ, যদিও তাদের পক্ষ থেকে আমাদের বলা হয়েছে যে তারা পরিস্থিতি চেষ্টা করছেন। ছবিতেই দেখে থাকবেন ঈদ পাটকেল নিক্ষেপ চলছে, সকালের পরে আমরা বেশ কিছু ককটেল বিস্ফোরণের ছবি এখানে দেখেছি, ককটেল বিস্ফোরণ হয়েছে। মূলত আবার যদি একটু পেছনের কথা বলতে চাই যে গতকাল রাতে কিন্তু প্রায় 3 ঘন্টার ব্যাপী এই সংঘর্ষ চলে এবং সেই সংঘর্ষে বেশ কয়েকজন ছাত্র এবং ব্যবসায়ী বলেন আমরা আহত হওয়ার খবর আমরা পেয়েছি, এবং এক পুলিশ সদস্যও আহত হওয়ার খবর আমরা পেয়েছিলাম। এবং আজ সকালে অনেকটা থমথমে অবস্থাই ছিল সকাল থেকে, আপনি জানেন যে আজ মঙ্গলবার এবং স্বাভাবিকভাবে মঙ্গলবারে নিউ মার্কেট সহ এই এলাকার যত মার্কেট রয়েছে সেগুলো বন্ধ থাকে, কিন্তু ঈদ উপলক্ষে কিন্তু সেগুলো খোলা থাকার কথা, কিন্তু সকাল থেকে কোনো দোকানপাট আমরা খুলতে দেখিনি। অনেক ব্যবসায়ীর সাথে কথা বলেছি, তারা সকালে এসেছিলেন দোকান খুলতে কিন্তু কী কারণে খোলেননি তার সেটিও আসলে আমাদেরকে জানানি। তারা বলছেন যে সকাল থেকে আবার 10টার পরে কিছু পরে থেকেই সংঘর্ষের সূত্রপাত। আপনাকে একটু একটা বিষয় জানিয়ে রাখি যে গতকাল ঢাকা কলেজের যিনি ভারপ্রাপ্ত অধ্যক্ষ যিনি রয়েছেন তিনি সকল শিক্ষকদের অনুরোধ জানিয়েছিলেন সকাল 10টার মধ্যে কলেজ ক্যাম্পাসে থাকার জন্য, এবং কলেজের প্রশাসনিক যেই সিদ্ধান্ত অনুযায়ী আজ
ঢাকা কলেজের সকল মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং স্নাতক পর্যায়ে, স্নাতকোত্তর পর্যায়ের যত পরীক্ষা ছিল সব ক্লাস পরীক্ষা কিন্তু বাতিল করা হয়েছে। গতকাল এই ঘোষণার মাধ্যমে সেটি বাতিল করা হয়েছিল এবং যদিও তারপরেও আজ সকালে কিন্তু শিক্ষার্থীরা এসেছেন এবং তারা সড়কে নেমে এখানে সংবাদে জড়িয়েছেন ব্যবসায়ীদের সাথে এবং সেই সংঘর্ষ প্রায় এক ঘন্টারও বেশি সময় হলো, সেই সংঘর্ষ কিন্তু এখনো চলমান রয়েছে। ছবিতে আপনি দেখতে পাবেন যে দুটি পক্ষ দুই দিকে ভাগ হয়ে ব্যবসায়ীরা চন্ডিমা সুপার মার্কেটের সামনে অবস্থান করছেন এবং কলেজের শিক্ষার্থীরা তারা তাদের কলেজের মূল ফটকের সামনে সেখানে অবস্থান করে ইটপাটকেল নিক্ষেপ তারা চালিয়ে যাচ্ছেন এবং তারা হেলমেট পরে দিয়েছেন। আমরা কিছু দেশীয় অস্ত্র এখানে তাদেরকে বহন করতে দেখেছি। যেই দেশ কলেজ ভবনের উপর থেকে শিক্ষার্থীরা এগুলি সেখান থেকে ইটপাটকেল নিক্ষেপ করছে রাস্তার উপরে। আপনি ছবিতে দেখতে পাবেন যে প্রায় শতাধিক শিক্ষার্থী এবং মার্কেটের আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কিন্তু আমরা কোন ধরনের উদ্যোগ এখানে আমরা দেখতে পাচ্ছি। ছবিটি হয়তো দেখতে পাবেন যে সংঘর্ষ এখনো চলমান। আমরা যদিও এখনো পর্যন্ত কোন দায়িত্বশীল কারোর সাথে যার সাথে আমরা কথা বলে আপনাকে জানাবো যে আসলে কি ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে এই সংস্থা, সেই সেই ধরনের কোন উদ্যোগ আমরা এখান থেকে দেখছি না। এবং সেই সংঘর্ষ কিন্তু চলছে, একবার কলেজ শিক্ষার্থীরা এগিয়ে যাচ্ছেন, একবার ব্যবসায়ীরা এগিয়ে যাচ্ছেন এবং সেই পাশে নিতে চলছে। এমন পরিস্থিতি এখানে ঘন্টা দেড় ঘন্টা হতে চলল, এখানে এই অবস্থাই চলছে। এবং আপনি জানেন যে এটি মিরপুর সড়ক, মিল মার্কেটের সামনে। এই সড়কে প্রতিদিন বহু মানুষ চলাচল করে এবং যদি যানজটের কথা যদি আমি একটু বলতে চাই যে এই সড়ককে কেন্দ্র করে কিন্তু আশপাশের যত সড়ক রয়েছে সবগুলো সড়কই কিন্তু বন্ধ হয়ে গিয়েছে এবং সেক্ষেত্রে আমরা আসলে রয়েছি ঢাকা কলেজের সামনে। আমরা চেষ্টা করব